নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বিশ্বচন্দ্র জুয়েলার্স গড়িয়া ব্রাঞ্চে, যেটা রয়েছে বৈষ্ণবঘাটা বাস স্ট্যান্ডের একদম কাছে। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে দেখে নেব হালকা ওজনের মধ্যে চিক প্লাস চোকার কালেকশন আর গোল্ড লাইসের কালেকশনও কিন্তু দেখব। আর বলে দিই যে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু চলবে কিছু আকর্ষণীয় অফার, তাই অবশ্যই কিন্তু সেই সময় ভিজিট করো বিশ্বচন্দ্র জুয়েলার্স গড়িয়া ব্রাঞ্চে। আর বিশ্বচন্দ্র জুয়েলার্সে কিন্তু ওল্ড গোল্ড এক্সচেঞ্জ ফেসিলিটি প্লাস গোল্ড সেভিং স্কিম, গোল্ড ড্রিমস ফেসিলিটি প্লাস 0% ইন্টারেস্ট ইএমআই ফেসিলিটি আর ইন্স্যুরেন্সের সুবিধাও রয়েছে। বিশদে জানতে এই বিষয়গুলি সম্পর্কে যে ফোন নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে সেই ফোন নাম্বারে তোমরা কল করে নিতে পারো। তাহলে চলো আজকের কালেকশনগুলো দেখতে শুরু করি। দেখো, আমি কিছু হালকা ওজনের মধ্যে চিক দেখাচ্ছি তোমাদের। এগুলো কিন্তু একদমই লাইট ওয়েটের মধ্যে আছে। যেমন এটা আছে দেখো, 9 গ্রাম 930 মিলিগ্রাম, 9 গ্রাম 930 মিলিগ্রামে এই চিকটা কিন্তু চলে আসবে। এটার প্রাইস হবে 77,000, মানে 77,000। আজকের গোল্ড রেট আছে 6,395 প্রতি গ্রাম, 22 ক্যারেট হলমার্ক সোনা ডিজাইনটা। ওকে, নেক্সট আরেকটা দেখে নিই। এগুলো একদমই লাইট ওয়েটের মধ্যে, 8 গ্রাম 270 মিলিগ্রাম, 8 গ্রাম 270 মিলিগ্রামে চিকটা রয়েছে। প্রজাপতি ডিজাইনের মধ্যে দেখো রয়েছে। প্রাইস হবে 64,000, এটার প্রাইস রয়েছে, মানে 64,000। 8 গ্রাম 710 মিলিগ্রাম, 67,000 রয়েছে এটা, মানে 67,000। এটা রয়েছে দেখো 9 গ্রাম 880 মিলিগ্রাম, 76,000 রয়েছে এটা, 76,000। কেন 8 গ্রাম 20 মিলিগ্রামের রয়েছে এই চিকটা, যার প্রাইস হবে 62,000, মানে 62,000 এই চিকটা চলে আসবে। ওকে, আরেকটা দেখে নিচ্ছি। এই চিকটা আছে হচ্ছে 8 গ্রাম 400 মিলিগ্রাম, 8 গ্রাম 400 মিলিগ্রামের, 8 গ্রাম 400 মিলিগ্রাম, যার প্রাইস হবে 65,000, 65,000 রয়েছে এটার প্রাইস। ওকে, আরেকটা দেখে নিচ্ছি। এটা আছে 17 গ্রাম 280 মিলিগ্রাম, 17 গ্রাম 280 মিলিগ্রাম, এটা অনেকটা বড়। প্রাইস হবে 1,34,000, 1,34,000। আমি কিন্তু 10 গ্রামের নিচে তোমাদের অনেকগুলো চিক দেখালাম। চলো এবার কিছু চোকার দেখে নিই, যেগুলো কিন্তু হালকা ওজনের মধ্যে রয়েছে। দেখে নাও, 21 গ্রাম 980 মিলিগ্রামের এই চোকারটা রয়েছে, মানে 21 গ্রাম 980 মিলিগ্রাম, এটার প্রাইস হবে 1,70,000, 1,70,000। দেখে নাও, 23 গ্রাম 400 মিলিগ্রামের এই চিকটা রয়েছে, এটার প্রাইস হবে 1,81,000, 1,81,000। ওকে, দেখো 26 গ্রাম 900 মিলিগ্রামে জমাট কাজের রয়েছে, এটার প্রাইস হবে 2,09,000, 2,09,000 রয়েছে, 2,09,000। ওকে, লিখলাম, দেখে না, এটা কিন্তু বেশ সুন্দর ডিজাইনটা রয়েছে। 25 গ্রাম 700 মিলিগ্রামের চিকটা রয়েছে, এটার প্রাইস হবে 2,00,000, 2,00,000 রুপিস। 37 গ্রাম 170 মিলিগ্রাম, 37 গ্রাম 170 মিলিগ্রাম, ২,৮৮,000, 2,88,000-এর এই চোকারটা রয়েছে। 29 গ্রাম 450 মিলিগ্রাম রয়েছে, 2,28,000, 2,28,000। মানে একটুখানি চওড়া চিক দেখিয়ে দিচ্ছে, যেটা দেখাইনি আগে। দেখে নাও এই চিকটা, ওয়েট আছে হচ্ছে এটা 24 গ্রাম 600 মিলিগ্রাম, ভীষণ সুন্দর কিন্তু এগুলো পড়লে লাগে। 26 গ্রাম 400 মিলিগ্রাম, প্রাইস হবে 1,00,000, 1,91,000।
আচ্ছা আরেকটা দেখে নাও, এটাও কিন্তু ভীষণ সুন্দর রয়েছে। ওয়েট আছে হচ্ছে এটা 28 গ্রাম 710 মিলিগ্রাম। প্রাইস হবে 28 গ্রাম 710 মিলিগ্রাম, প্রাইস হবে কত? 2,23,000, 2,23,000-এর রয়েছে এই চোকার মানে চিকটা, অনেকটা বড় চিকটা, মানে চিক কাম নেকলেস বলতে পারো। আচ্ছা আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখো 37 গ্রাম 350 মিলিগ্রামের রয়েছে এটা, প্রাইস হবে 2,90,000, 2,90,000-এর রয়েছে। আচ্ছা আরেকটা দেখে নিচ্ছি, দেখে নাও, আমি কিন্তু সবই মোটামুটি 30 গ্রামের মধ্যে দেখাচ্ছি। 21 গ্রাম 150 মিলিগ্রাম, 21 গ্রাম 150 মিলিগ্রাম, এটার প্রাইস হবে 1,64,000-এ চলে আসবে এই চোকারটা। আচ্ছা এই চোকারটা দেখে নাও, এটার ওয়েট আছে হচ্ছে 34 গ্রাম 610 মিলিগ্রাম, 34, এটা অনেকটা বড়, 34 গ্রাম 610 মিলিগ্রামের রয়েছে। ২৬৯,০০০ রয়েছে ২৬৯,০০০ এটার প্রাইস। আরেকটা, এটা খুব সুন্দর ওয়েট আছে, দেখো 28 গ্রাম 50 মিলিগ্রাম, 28 গ্রাম 50 মিলিগ্রামে এটা চলে আসবে, এটার প্রাইস হবে 2,18,000, 2,18,000 রয়েছে গ্রাম, 46 গ্রাম 410 মিলিগ্রাম, একটু স্পেশাল এটা, প্রাইস হবে 3,60,000। আচ্ছা দুটো স্পেশাল নেকলেস দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এই নেকলেসটা রয়েছে, এটা একটা স্পেশাল নেকলেস, বুঝতেই পারছো অনেকটা বড় নেকলেসটা। নেকলেসটার ওয়েটটা বলে দিই, ওয়েট আছে হচ্ছে 68 গ্রাম 170 মিলিগ্রাম, 68 গ্রাম 170 মিলিগ্রাম, প্রাইস হবে 5,30,000, 5,30,000। তার সাথে এই ইয়াররিংসগুলো রয়েছে যেটার ওয়েট আছে হচ্ছে 16 গ্রাম 420 মিলিগ্রাম, 16 গ্রাম 420 মিলিগ্রাম, এটার প্রাইস হবে হচ্ছে 1,27,000। আরেকটা স্পেশাল নেকলেস দেখিয়ে দিই, দেখে নাও এই নেকলেসটা, মানে একদম চাটাই নেকলেসের মতন করা রয়েছে ডিজাইনটা। ওয়েট আছে এটার 78 গ্রাম 20 মিলিগ্রাম, 78 গ্রাম 20 মিলিগ্রাম, প্রাইস হবে 6,06,000, মানে 6,06,000 রয়েছে এই নেকলেসটা। তার সাথে কিন্তু দুটো ঝুমকো রয়েছে, ওয়েট আছে হচ্ছে 20 গ্রাম 970 মিলিগ্রাম, 20 গ্রাম 970 মিলিগ্রাম, প্রাইস হবে 1,63,000 হচ্ছে ঝুমকো দুটো রয়েছে। ওকে, আচ্ছা আমি গোল্ড লাইটসের কিছু কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর গোল্ড লাইটস যেগুলো কিন্তু মোটামুটি 10 গ্রামের মধ্যে হয় কালেকশন বেশিরভাগই, আর 7 থেকে 10 গ্রাম। আমার সামনে যে মানতাসাগুলো রয়েছে, দেখে নাও মানতাসার কালেকশনটা আমি দেখিয়ে দিই, এগুলো কিন্তু সবই মোটামুটি 10 গ্রামের মধ্যে রয়েছে এই মানতাসাগুলো অ্যাপ্রক্সিমেট। দেখো এই যে এই মানতাসাটা, ডিজাইনটা দেখে নাও কতটা সুন্দর, এটার ওয়েট আছে 8 গ্রাম 920 মিলিগ্রাম, তার মানে প্রাইস হবে 60,000-এর মধ্যে চলে আসবে, খুব সুন্দর কিন্তু দেখো ডিজাইনটা। আর এটা তো দেখো 9 গ্রাম 870 মিলিগ্রাম, তার মানে এটার প্রাইস হবে 76,000 রয়েছে, এটা 76,000, এটাও কিন্তু 8 গ্রাম, জানো 60,000-এর কাছাকাছি অ্যাপ্রক্সিমেট। দেখো এটা রয়েছে 10 গ্রাম 690 মিলিগ্রাম, 10 গ্রাম 690, মানে 75,000-এর মতন কিন্তু এটার প্রাইস হবে। এরকম দেখো কালেকশনগুলো সবই কিন্তু 8-9 গ্রামের মানতাসা রয়েছে। যারা হালকা ওজনের মধ্যে চাইছো 10 গ্রামের মধ্যে কেনাকাটি করতে, তারা কিন্তু অবশ্যই এই গোল্ড লাইট সেকশনটায় আসতে পারো গড়িয়া ব্রাঞ্চের। আচ্ছা দেখে নাও, এইখানে আমি নেকলেস দেখাচ্ছি এবার, নেকলেসটা দেখো, এটা যেমন 12 গ্রামের নেকলেস রয়েছে, মোটামুটি কীরকম প্রাইস হবে এটা? 95-এর মধ্যে, মানে 95,000-এ এটা চলে আসবে। দেখো হাঁসুলি রয়েছে, যেমন এটাও 13 গ্রামের রয়েছে, তার মানে মোটামুটি এটার কীরকম প্রাইস হবে? 1,10,000 মতো। এখানে রয়েছে একটা দেখো 11 গ্রামের হাঁসুলি, এটার কীরকম হবে প্রাইস?
এগারো গ্রাম 90 থেকে মানে 90 থেকে 1 লাখের মধ্যে। এখানে দেখো কিছু ঝালর নেকলেস রয়েছে, যেমন 13 গ্রাম এটা রয়েছে, 13 গ্রাম মানে হচ্ছে 1,10,000। এই যে নেকলেসটা রয়েছে এগুলো কিন্তু মোটামুটি, যেমন এই নেকলেসটা রয়েছে 13 গ্রামের, তার মানে এটাও কিন্তু 13 গ্রামে, দুটো 13 গ্রামের নেকলেস রয়েছে। এগুলোর প্রাইস হবে 1 লাখ থেকে 1,05,000 মধ্যে। আচ্ছা দেখে নাও, গালা বালা রয়েছে এগুলো, গালা বালা এগুলো সব কিন্তু 10 গ্রামের, বেশিরভাগই 10, দেখো 7 গ্রাম এটা রয়েছে, 7 গ্রামের বালা রয়েছে এক একটা। প্রাইস কত হবে এটার? পেয়ার হয়ে চলে আসবে 1,25,000 পেয়ার, মানে 14 গ্রামে পেয়ার। এগুলো কিন্তু, যেগুলো কিন্তু একদমই লাইট ওয়েটের মধ্যে রয়েছে। এটা রয়েছে হচ্ছে উইদাউট ফেস, এই বালাগুলো কিন্তু উইদাউট ফেস, এটাও কিন্তু 7 গ্রামের, মানে মোটামুটি 1,25,000 হচ্ছে জোড়া বালা চলে আসবে। দেখে নাও, মানে 1,25,000 হচ্ছে জোড়া, মানে 14 গ্রামের বালা রয়েছে এগুলো, 14 গ্রামের জোড়া বালা রয়েছে। ওকে আচ্ছা, এটা দেখে নাও, উইথ ফেস, এই বালাগুলো রয়েছে উইথ ফেস। দেখো 9 গ্রামের রয়েছে এক একটা বালা, মানে কীরকম প্রাইস হবে? 18 গ্রামে, তার মানে জোড়া 1,30,000 চলে আসবে এই দুটো, মানে জোড়া চলে আসবে 1,30,000। দেখে নাও এই বালাগুলো, মানে উইথ ফেস বা উইদাউট ফেস সব রকম বালাই কিন্তু গোল্ড লাইট সেকশনে রয়েছে। দেখতেই পাচ্ছ সবগুলোই কিন্তু 10 গ্রামের মধ্যে, সিঙ্গেল পিস কিন্তু। আচ্ছা আচ্ছা, সকেট চুড়ি, মানে ব্রোঞ্জ, মানে নিচটা ব্রোঞ্জ আর ওপরে রয়েছে হচ্ছে সোনার পাত, এগুলো হচ্ছে সকেট চুড়ি, মানে সকেট চুড়ি বলে এগুলোকে, মানে 60,000 থেকে স্টার্টিং রয়েছে, মানে সিঙ্গেল পিস পেয়ার হচ্ছে 60,000 থেকে স্টার্টিং রয়েছে, মানে এক জোড়া তোমরা 60,000 পেয়ে যাবে। পার্ল চিক রয়েছে, এগুলো পার্ল চিক রয়েছে, দেখে নাও এগুলো মোটামুটি কীরকম ওয়েটের মধ্যে? 42,000 থেকে হচ্ছে এই পার্ল চিকগুলো স্টার্ট হচ্ছে। ওয়েট আছে, যেমন ধরো এইটা রয়েছে 7 গ্রামের, এটা এটা আছে কত? এটা 6 গ্রামের রয়েছে এই পার্ল চিকটা, এটাও রয়েছে 6 গ্রামের, আর এটা রয়েছে হচ্ছে 8 গ্রাম, মানে 8 গ্রামের রয়েছে। 8 গ্রাম মানে 7 গ্রাম 6 গ্রামের কিন্তু এই চিকগুলো রয়েছে। মোটামুটি 42,000 42,000 থেকে কিন্তু এই পার্ল চিকগুলো তোমরা পেয়ে যাবে। আচ্ছা এগুলো দেখো সোনার চিক রয়েছে, মানে এগুলো যেমন এই চিকটা দেখো, এই চিকটার ওয়েট আছে হচ্ছে 8 গ্রাম 630 মিলিগ্রাম, এটার প্রাইস হবে নিয়ার অ্যাবাউট 60,000 60,000। এটা দেখো এটার ওয়েটটা মনে হয়, হ্যাঁ 7 গ্রামের রয়েছে, এটা 7 গ্রামের চিক রয়েছে এটা। আচ্ছা 60,000 থেকে মোটামুটি স্টার্টিং হয় এই চিকগুলো, মানে 7-8 গ্রামের কিন্তু চিক রয়েছে। দেখে নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি সেভাবেই দেখাচ্ছি। আচ্ছা কিছু নেকলেস দেখাচ্ছি, দেখে নাও এগুলো নেকলেস রয়েছে, আর তার সাথে কিন্তু এগুলো বেবি ব্যাঙ্গেল রয়েছে, এগুলো হচ্ছে ব্যাঙ্গেল রয়েছে দেখো, আর তার সাথে এগুলো, এগুলো কী রয়েছে, এগুলো কি ব্যাঙ্গেল? এগুলো বেবি ব্যাঙ্গেল একরকমের, এগুলো কিন্তু মানে সিঙ্গেল পিস আর কি, সিঙ্গেল পিস 3.5 গ্রামে রয়েছে এগুলো, এগুলো কিন্তু সিঙ্গেল পিসও নেওয়া যায়। আর এগুলো দেখো, এগুলোও কিন্তু বেবি ব্যাঙ্গেল রয়েছে এরকম। আচ্ছা প্রথমে নেকলেসটা দেখিয়ে নিই, এগুলো হচ্ছে নেকলেস রয়েছে লাইট ওয়েটের। এই নেকলেসগুলোর মোটামুটি কীরকম রেঞ্জের আছে? সব রেঞ্জ, মানে নেকলেসের মোটামুটি স্টার্টিং রেঞ্জ হচ্ছে 60,000 থেকে। এই নেকলেসগুলো যেমন এটা রয়েছে দেখো 10 গ্রামের, এগুলো সবই কিন্তু 10 গ্রামের মধ্যে। এই পাখি নেকলেসটা কত আছে প্রাইস ওয়েট? 12 গ্রাম 200 মিলিগ্রাম, 12 গ্রাম একটা, এটা একটু বেশি আছে, 12 গ্রাম 200 মিলিগ্রাম। আর এটা রয়েছে 13 গ্রামের রয়েছে, 12 গ্রাম 13 গ্রাম, এটা রয়েছে 10 গ্রাম, এরকম ওয়েটের মধ্যে নেকলেসগুলো পেয়ে যাবে। দেখো এখানে আরও নেকলেস রয়েছে, এগুলোও কিন্তু এরকমই, মানে 10 থেকে 12 গ্রামের মধ্যে এই নেকলেসগুলো রয়েছে। আর তার সাথে দেখো এখানে বেবি ব্যাঙ্গেলগুলো রয়েছে, এইগুলো দেখো এগুলো কিন্তু রিসলেট রয়েছে, মানে সিঙ্গেল পিস তোমরা এগুলো নিতে পারো, এগুলো বাচ্চাদের জন্য ভীষণ সুন্দর। 5 গ্রাম থেকে কিন্তু এগুলো স্টার্টিং হচ্ছে, 5 গ্রাম থেকে, 3.5 গ্রাম থেকে হচ্ছে এই বেবি ব্যাঙ্গেলগুলো রয়েছে। আর এগুলো হচ্ছে যে ব্যাঙ্গেলগুলো মানে একদম মানে ট্র্যাডিশনাল ডিজাইনের যে ব্যাঙ্গেলগুলো হয়, এগুলো কিন্তু মোটামুটি 3 গ্রাম থেকে, 3 গ্রাম 740 মিলিগ্রামে সিঙ্গেল পিস, মানে জোড়া মোটামুটি 6 থেকে 7 গ্রামে এগুলো জোড়া চলে আসবে। দেখে নাও ডিজাইনগুলো, আর এগুলো রয়েছে দেখে নাও।
আর তার সাথে দেখো এরকম চেন লকেট রয়েছে, মানে রেগুলার ওয়্যার হিসেবে চেন লকেট সেট, দেখে নাও লক অ্যান্ড কি একটা সেট রয়েছে। এগুলো হালকা ওজনের মধ্যে, এগুলোর এটার ওয়েট আছে হচ্ছে দেখো 4 গ্রাম 90 মিলিগ্রাম। কীরকম হবে প্রাইস? 32,000, মানে 32,000 টাকা। বা 2-3 গ্রাম থেকে কিন্তু শুরু হয়ে যায় গোল্ড লাইসের কালেকশন, আর 10-12 গ্রামের মধ্যে। তো অবশ্যই কিন্তু ভিজিট করলে এই সেকশন থেকে যারা কেনাকাটি করতে চাইছো, তারা কিন্তু স্ক্রিনশট নিয়েও ভিজিট করতে পারো। অবশ্যই কিন্তু ভিজিট করো বিশ্বচন্দ্র জুয়েলার্স গড়িয়া ব্রাঞ্চে, সেটা রয়েছে গড়িয়া বাস স্ট্যান্ডের একদম কাছে। আর ফেসিলিটিসগুলো আরেকবার বলে দিই, বিশ্বচন্দ্র জুয়েলার্সে কিন্তু ওল্ড গোল্ড এক্সচেঞ্জ ফেসিলিটি প্লাস গোল্ড সেভিং স্কিম, গোল্ডেন ড্রিমস ফেসিলিটি, 0% ইন্টারেস্ট ইএমআই ফেসিলিটি আর ইন্স্যুরেন্সের সুবিধাও রয়েছে। অবশ্যই বিশদে জানতে ফোন নম্বরে কল করে নিও। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে, বাই।